রেস্তোরাঁ মানেই আমাদের চোখে ভেসে ওঠে একটা বাতানুকূল চার দেওয়ালের ঘর, ভালো ইন্টেরিয়ার ডেকোরেশন, অনেক চেয়ার টেবিল পাতা আর ভালো খাবার। রেস্তোরাঁর এই চিরাচর্চিত ধারণা ভেঙে দেয় কিচেন সত্যা রেস্টুরেন্ট। এদের রেস্তোরাঁর 70% ওপেন এয়ারে, প্রকৃতিকে নষ্ট করে নয়, প্রকৃতিকে সঙ্গে করে রেস্তোরাঁটা তৈরি হয়েছে। বড় বড় গাছ দিয়ে এই রেস্টুরেন্টে ঘেরা। রেস্টুরেন্টে ব্যবহার করা সব কিছুই অর্গানিক্যালি তৈরি করা হয় এই রেস্টুরেন্টেরই নিজস্ব জমির ওপর। যেমন চাইনিজ খাবারে বিভিন্ন মশলা শাকসবজি সবই এদের এখানে তৈরি হয়। আবার নিজেদের পোলট্রি ফার্ম থেকেই ডিম আসে, পুকুরের মাছ আর নিজেদের খাটারেরই দুধ এই রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। এখানে তাই শুধু খেতে নয়, আশেপাশের পরিবেশ, অর্গানিক ফার্মিং, আর যারা শুধু প্যাকেট তেল বা প্যাকেট আটা দেখেই অভ্যস্ত তাদের কাছে তেলের ঘানি অথবা গম ভাঙানো কলও দেখার মতো হবে। কলকাতার খুব কাছেই দিল্লি রোডের ওপর এরকম একটা ইউনিক চিন্তা রেস্টুরেন্ট, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে খাওয়া দাওয়ার সাথে ছোট্ট একটা আউটিংও ফ্রি। আর প্রকৃতির সঙ্গে থাকার জন্য প্রকৃতির সব জীবই এখানে আসতে পারে, অর্থাৎ আপনি আপনার প্রিয় পোষ্যটিকেও এখানে নিয়ে আসতে পারেন, তবে ওপেন এয়ার স্পেসেই আনতে হবে। এই রেস্তোরাঁর সবচেয়ে ভালো জায়গা এই ওপেন এয়ার স্পেসটা। শুধু চেয়ার টেবিল নয়, এখানে আছে খাটিয়া, ইজি চেয়ার আর চারপাশে বিভিন্ন খাবারের স্টল। এখানকার প্রতিটা জিনিসই খুব সাধারণ, কিন্তু চিন্তাভাবনাটা আলাদা। এই হাতে টেনা রিক্সা গাড়ি, এই হাতে টেনা রিক্সা গাড়িটাকে রেস্তোরাঁয় কি প্রয়োজন? আবার আরবের নাইটসে ব্যবহার করা বিভিন্ন ধরনের বড় বড় সুন্দর সুরার পিপেও এখানে রাখা আছে। ওয়াটার পিউরিফায়ারটিকে একটি গাছের সাথে হ্যাং করা হয়েছে আর একটি পুরনো টায়ারের মধ্যে দিয়ে ট্যাপটি লাগানো হয়েছে। দারুণ ইনোভেটিভ ব্যাপারটা না? আমার তো বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু এখানে খাবার দেওয়া হয় খুব সুন্দর পাত্রে আর জল দেওয়া হয় তামার গ্লাসে। পরিবেশন করার লোকও থাকে, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আতিথেয়তাও খুব ভালো। খাবারগুলি বেশ ফ্রেশ আর টেস্টিও বটে। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব আর মেন কোর্সে চিকেন মাঞ্চুরিয়ান আর মিক্সড ফ্রাইড রাইস। চিকেনের সাথেই এদের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট দেখতে পেলাম, যেমন তেল পেশাই করার ঘানি, মশলা পেশাই করার জাতি। রেস্টুরেন্টটি পুরো কাঁচের তৈরি, টু স্টোরির, উপরে এসি আছে আর ওখানে বসে খাওয়া দাওয়া করার জন্য বিলের উপর এক্সট্রা 10% পে করতে হয়। এখন মোটামুটি ওয়েদার ভালোই ছিল, তাই আমরা নিচেই বসেছিলাম। এখানে একটা কমিউনিটি হলও আছে, এটি আলাদাভাবে বুক করা যায়। পার্টি বা অন্য কোনো পারপাসে এটা আপনারা বুক করতে পারেন। যদিও প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন, তবু এদের অর্গানিক ফার্মিংয়ের বিভিন্ন হার্বসের চাষবাস, পুকুর, অনেকটা বড় জায়গা, হাঁস মুরগি সাথে তো বেশ ভালোই লাগবে। সব যত ধরনের সবজি এই রেস্টুরেন্টে ব্যবহার করা হয় তার সবই এদের নিজেদের জমিতে বানানো। প্রচুর মানুষজন এখানে কাজ করে। চাষ করার পদ্ধতিতেও অনেক নতুনত্ব দেখলাম, যেমন জলের পাইপের মধ্যে চাষ, অনেকটা হাইড্রোপনিক পদ্ধতির মতো। আবার জলের পাইপের মধ্যে রসুন চাষ, ছোট ছোট টবেও বিভিন্ন ধরনের চাষ করা হচ্ছে। দুটো পুকুর দেখতে পেলাম মাছ চাষের জন্য। এদের চাষের জায়গাটা অনেকটা বড়।
সবার শেষে দেখলাম এদের নিজস্ব খাটালটিও আছে, প্রায় 30টারও বেশি এখানে গরু মোষ আছে। রেস্টুরেন্টটা ভীষণ স্পেসিয়াস, বাইরেটাও খুব সুন্দর করে সাজানো, একবার ঘুরেই আসুন না, ভালো লাগবে।